দাদা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার মোটামুটি আছি ভালো। আস্তে আস্তে তো এখন সকাল সকালেই উঠে পড়েছি, সকাল না একটু দেরি হয়ে গেছে। তো উঠে এখন জামা কাপড়টা ভিজিয়ে দিলাম সবার আগে। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, এবার নিচে যাব। নিচে একবার গেছিলাম, গিয়ে ওদের খাবারটা করেছি, চালটা সব ভিজিয়ে রেখেছি। ভাত চালটা ভিজিয়ে রাখি, তারপর ভাত বসাই। তো আজকে আবার মা সব ওরা বেরোবে, বৌদির বাবা অসুস্থ, সবাইকে নিয়ে ডাক্তারখানায় যাবে, সেই জন্য তাড়াতাড়ি সব কাজ সারতে হবে। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, একদম মহারাজের মতো এখন হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। তো আমি এখন যাবো নিচে, গিয়ে টিফিন ফিফিন হবে। ঘুমালে তো সব আস্তে আস্তে পাটিপে টিপে কাজ করতে হয়। বেরিয়ে পড়েছে ঘুম থেকে, উঠে আমার ছেলে বেরিয়ে পড়েছে ঘুরতে ঠাকুমার সাথে। ও, সকাল হলেই ওদের কাজ হচ্ছে উঠে পড়া। টাটা। তো বেটা তো সকালেই ঘুম থেকে উঠে পড়েছে, আজকে তাড়াতাড়ি উঠে পড়ে বেরিয়ে গেল ঠাকুমার সাথে ঘুরতে। দিদি আমার মাও ফোন করেছিল, বলছে দিদি আসতে, ভাবছি ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো, মা আর ওখানেই থাকবে, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, কোনো অসুবিধা হবে না। এদিকে আমি তাহলে তাড়াতাড়ি কাজ করে নিতে পারবো। তো এখন টিফিনটাও খাওয়া হবে, টিফিনের টাইম হয়ে গেছে, এখন কটা বাজে? 10:15 বাজে। সব টিফিন টিফিন করবে, আমার বর তো স্নান করে পুজো দিতে চলে গেছে। তো যাবো এখন, আজকেও টিফিনে আমাদের ছাতু হচ্ছে, ছাতু গোলা বানাও, গুলে খেয়ে নাও তাড়াতাড়ি, কাজ অনেক সময়ও বেঁচে যাচ্ছে, পেটও ভরে যাচ্ছে। সকালের টিফিনের ছাতু। তো আরেকজন উঠে গেছে আর সব দৌড়ে এসে হামলা করছে, সব দৌড়ে হামলা করছে। বাবা ঘটু কিরম করে কান্না করে, আরেকজন রেডি হয়ে গেছে দিদার বাড়ি যাওয়ার জন্য। কি রে, দিদা বাড়ি যাচ্ছিস? ওকে, টাটা টাটা। বাবা পাত্তা দিচ্ছে না, একা একাই গেট, আমাদের গেট ভেঙে পড়ে গেছে ঝড়ে। কি রে, কি করছিস? হ্যাঁ বদমাইশি তো, গাড়ি এক্সপার্ট হয়েছে, বদমাইশি করবে না, টাটা। একটু ঢং করো, কি করছে এটা, মুখটাকে নিয়ে কি করছে এটা, দিচ্ছি চাকি করো, ঢং করছে, ঢং করবে না, একটু প্লিজ বলো, প্লিজ একটু প্লিজ করো, প্লিজ একটু বলো, বাঁচাও বলো, বাঁচাও কি গো বলো, বাঁচাও বলো, পালাও পালাও বলো, প্লিজ। এটা তুমি ঢং করো না, তুমি একটু ঢং করো, হ্যাঁ একটু ঢং করবে, কি করছো তুমি? এটা আমাদের রান্না হবে হচ্ছে গিয়ে টক ডাল হবে, আলু সেদ্ধ হবে, ডালের বড়া হবে, তাই ডাল ভিজে রাখা হয়েছে। আর এটা হচ্ছে গাছে কাঁচা আম, মানে মায়ের ওদের সব গাছের কাঁচা আম, সেই আমের টক ডাল হবে। আর ভাত তো আগেই করে ফেলেছি, এখন একদিকে ডাল সিদ্ধ হচ্ছে, একদিকে আলু সিদ্ধ হচ্ছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে সব আলু সিদ্ধ মাখা হবে ডিম দিয়ে। ফাইনালি সান্ধান সব করে নিয়েছি, তো এবার সব ছেলেও নেই বাড়িতে, বেশি দুষ্টামি করারও কেউ নেই, কাজে বাজে সব হয়ে গেছে। মাকে দেখলাম নিচে গরম গরম ডালের বড়া ভাজছে, টক ডালও হয়ে গেছে, ভাত তখনই করে ফেলেছিলাম। আর মা এখন আলু সিদ্ধ মাখছে,
দুপুরে একদম সুন্দর খাওয়া হবে। আর আমার এমনি ডাল খেতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু একমাত্র টক ডালটা হলেই আমি খাই, টক ডালটা আমার খুব প্রিয়। তো সব হয়ে গেছে, এখন আর কোনো কাজ বাজ নেই, ছেলে থাকলে ছেলেকে খাওয়ানোর স্নান করানোর ব্যাপার থাকতো, ছেলে এখন নেই, তো এখন একটু বসে বিন্দাস ফোন দেখবো, ব্লগ বানাবো, এই হচ্ছে কাজ। আর যেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই নি, আমি কদিন তো ব্লগ বানাতে পারিনি, সেই কারণে মানে আমার একটা ড্রেস এসেছে, আমার ভাসুর আমাকে আমার একটা ড্রেস গিফট করেছে, মিন্থা থেকে অর্ডার করেছিলাম, তো সেই ড্রেসটা অনেকদিনে এসেছে, আমি ভিডিওটা বানাতে পারিনি, তাই জন্য তোমাদেরকে দেখানো হয়নি, যে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি ড্রেসটা। দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে গিয়ে সেই ড্রেস, এটা হচ্ছে গিয়ে তোমার চুড়িদারটা, একদম এটা পুরো গোল কাট আনারকলি টাইপসের ইয়েলো কালারের। আর এটা হচ্ছে প্যান্ট প্লাজো, আর এটা হচ্ছে ওন্না, খুবই সুন্দর লাগছে, এরকম কাজ করা আছে একদম, আমার তো খুব পছন্দ, আমিই পছন্দ করে করেছিলাম, ভাসুর কিনে দিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। কালারটা একটু হয়তো একটু হালকা লাগতে পারে ক্যামেরার জন্য, কিন্তু ব্যাপারটা সামনে থেকে একদম সুন্দর হলুদ, সেই মেথি হলুদ কালার লাগছে, কালারটা বেশ ভালো। এই কালারের আমার একটা ড্রেস নেই, তাই জন্য কালারটা নিয়ে নিলাম, ভালো লাগলো। তো তো দুটো ড্রেস হয়ে গেছে, দুটো কি, সেই বৌদির বার্থডের সময় আমাকে মায়ের বান্ধবী একটা দিয়েছিলো, সেটাকেও রেখে দিয়েছি, সেলাই করা হয়নি, মানে ফিটিংস করতে হবে। মা জামাই ষষ্ঠীতে একটা কুর্তি দিয়েছে দুটো, আর একটা এই হলো, কোনো অকেশনালি না, এটা জাস্ট অফার চলছিলো তাই জন্য এটা নেওয়া হয়েছে। তো যাক তিনটে হয়ে গেল, তো এটাকে আমি পুজোর ড্রেসে কাউন্ট করে নেবো, কারণ এটা এখন পরবটা খুব সুন্দর দেখতে, এটা অকেশনালি পরার মতোই ড্রেস, এটা তো এটা এখন সবসময় পরলে এটা নষ্ট হয়ে যাবে, তো এখন থেকেই পুজোর ড্রেস আমি কাউন্ট করতে পারি, একটা হয়ে গেছে। সুন্দর একদম টক ডাল, তো টক ডাল আলু সেদ্ধ বড়া ভাজা, একদম সুন্দর বাঙালি খাবার। তো আজকে তো দুপুরের পর আর কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ আমি আজকে যাচ্ছিলো না, আমার জায়ের মেয়েকে আমাকে দেখতে হয়েছিল, তো ওকে জন্য বাই, না টিপ নেই, তো জায়ের মেয়েকে তো খুব খাওয়ানোটা খুব সাবধানে, ঘুম পাড়ানো সাবধানে সব করতে চাই, জন্য আমি ব্লগ বানাতে আর পারিনি, তারপর থেকে আর পাইনি, যা আসে রাত 9টার সময় এসছে, তারপরে আমার ছেলেও এসছে 8টার সময়, তারপরে এত একটু ব্যস্ত ছিলাম, সে জন্য আর ব্লগ বানানো হয়নি, তো রাতে এখন শুতে যাবো, এখন ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, শোয়ার আগে দিয়ে একটু ব্লগ বানিয়ে নিচ্ছি। কিরে বাবাই, আমার ছেলে তো এসে খুব দুষ্টুমি করছে, উফ বাবা, সেই আমার টিপ নিয়ে ওর নাকি টিপ পড়বে, এই বদমাইশি করে যাচ্ছে। তো এদিকে এসো, এদিকে এসো, এখানে বলো, এখানে বলো, এখানে বলো, বলো টাটা, বলো বাই, বলো গুড নাইট, গুড নাইট, সি ইউ, ব্যাস সবাইকে টাটা বাই গুড নাইট বলে দিয়েছে, এবারে ও ঘুমাতে যাবে। তো যাই হোক, তো এবারে হচ্ছে শুতে যাওয়ার পালা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই, গুড নাইট।